নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মাত্র কিন্তু প্রধানমন্ত্রী মোদী সরকারের তরফ থেকে কালকের করা বৈঠকে তিনি পঁয়তাল্লিশ দিনের লকডাউন ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা এই মাত্র খবর পাওয়া গেল যে এই সমস্ত রাজ্যগুলিতে কাল থেকে পুরোপুরি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত চলবে কড়াকড়ি লকডাউন হ্যাঁ বন্ধুরা এখানে দেখুন বড় হেডলাইনে কী বলা হয়েছে যে ভোটের বাজারে হু হু করে বাড়ছে করোনা আটচল্লিশ ঘন্টায় বেড়ে হল দ্বিগুণ পঁয়তাল্লিশ দিনের লকডাউন ডাকা হবে হ্যাঁ বন্ধুরা এমনটাই জানালো কেন্দ্র সরকার কবে কবে হবে লকডাউন সেই সঙ্গে কোন কোন রাজ্যে এই লকডাউন চলবে আর লকডাউন ডাকার ব্যাপারে কী বললেন সেন্ট্রাল হেলথ ডিপার্টমেন্ট ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সেটাও আমরা এখানে নিচে দেখিয়ে দেবো মানে আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে করোনা সংক্রমণ দিন দিন যেভাবে বাড়ছে তাতে কিন্তু এই পঁয়তাল্লিশ দিনের লকডাউনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ আপনাদের যদি গত চব্বিশ ঘন্টা যদি আপনাদের রিপোর্ট শোনাই তাহলে আপনারা নিজেই বলবেন যে হ্যাঁ অবশ্যই এই পঁয়তাল্লিশ দিনের লকডাউনটা ডাকা দরকার ছিল কারণ গত চব্বিশ ঘন্টা আমাদের ভারতবর্ষে প্রায় এক লাখের গণ্ডি পার হয়ে গিয়েছে মানে একদিনে প্রায় এক লক্ষ মানুষ করোনায় সংক্রমিত হয়েছে আর আমাদের যদি পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে পশ্চিমবঙ্গেই প্রায় দুই হাজারের ঘন্টায় ছুঁই ছুঁই হয়ে গিয়েছে মানে উনিশশো কয়েকজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে শুধুমাত্র গত চব্বিশ ঘন্টায় তো এই কারণেই কিন্তু এই পঁয়তাল্লিশ দিনের লকডাউনটা অত্যন্ত জরুরি ছিল তো সেদিন নিচে ধরুন কী বলা হয়েছে কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো আপনারা অবশ্যই সর্বপ্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে ঘণ্টা অপশনটা থাকে সেটা অল ক্লিক করবেন এই সমস্ত খোঁজ সর্বপ্রথমে দেখার জন্য তো এখানে ধরুন নিচে ধরুন কী বলা হয়েছে এই ব্যাপারে যে ভোটের মরশুমে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি আটচল্লিশ ঘন্টায় বেড়ে হলো দ্বিগুণ কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়া জেলার করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক ভোটের মরশুমে মানুষ মিটিং মিছিল মানুষের অস্বাভাবিক ভিড় মাস্ক ঝুলছে মুখের থুতনির নিচে সেই সঙ্গে করোনার বিধি লঙ্ঘন ইত্যাদির কারণে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি আজ খুবই ভয়ঙ্কর ও উদ্বেগজনক আর সেই কারণেই এই পঁয়তাল্লিশ দিনের লকডাউনটা ডাকা হয়েছে এনাদের নিচে সেটা বলা হয়েছে যে এপ্রিলের মাঝামাঝি সময় বা মে মাস থেকে পঁয়তাল্লিশ দিনে লকডাউন ডাকা হবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে